سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون সম্মানিত দীনে ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য সুক্রিয়া প্রশংসা যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন যে রমজানে সেয়াম কয়াম ফরোজ সন্নাত নফল বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহ রবুল আলমিন যা তার শরীয়তে দান করেছেন নির্দেশ প্রদান করেছেন বা রাস্তা বাদ নিয়েছেন সেসবগুলিতে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন যতটুকুই হোক না কেন ত্রুটির সাথে এর ওপর আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে আপনাদের সকলকে ঈদুল ফিতরের বাদ জানাই তাকব্বাল আল্লাহ মিন্ডা মিনকুম সালহুল আমাল তকব্বর আল্লাহমিন্ন মিনকুম সালেহাল আমার তকব্বর আল্লাহমিন্ন মিনকুম সালফগুন বলতেন এই হাদিস রয়েছে সুতরাং যদি বলতে হয় তো এটা মুখস্থ করে নিতে হবে এটাই ভালো আর এটা বলতেই হবে এটা এমন জরুরি নাই কিন্তু বর্তমান যেটা অবস্থা হয়েছে যে ফরজ যে বা আদায় করি আর নাই করি আর রোজ কারণ এক সময় একটু পয়সাও লাগতো ঈদ মুবারক বলতে কিন্তু এখন পয়সাও লাগে না তাই না এই বিশ বছরের মধ্যে এত পরিবর্তন আগে এক এক সময় ছিল যখন হাতে ছিল না তখন দেখা সাক্ষাৎ হইলে দেখা সাক্ষাৎ হইলে তো কটা লোকের সাথে আর দেখা সাক্ষাৎ হয় তারপরে আসলো মেসেজের যুগ আসলো পঁচিশ হালালা করে কাটে পঁচিশ পয়সা করে সৌদি আরবে বা তারও বেশি একটু বেশি লিখলে হ্যাঁ পঞ্চাশ পয়সা কেটে নেই তাই না ওই দিয়েও বেশ কিছু লোককে আমরা ঈদ মোবারক পাঠাইলাম আর নিলাম আর পৌঁছিল আমাদের কাছে পয়সা খরচ হতো তখন একটু কম ঈদ মোবারক দিতেন তারপরে হোয়াটসঅ্যাপ শুরু হয়েছে ইমো শুরু হয়েছে আর ইন্টারনেট শুরু হয়েছে এখন ঈদ মোবারকের শেষ নেই ঈদ মোবারক মানে কি কে বলতে পারে ঈদ মোবারক মানে কি হ্যাঁ যে বলবেন একটু হাত তুললেন হ্যাঁ ঈদ মোবারক আপনারা বলছেন না বলছেন না লিখছেন না লিখছেন না সেন্ড করছেন পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন তো তোর মানে কহেন যে আপনি কি বললেন ওকে ঈদ মোবারক মানে কি বললেন ওকে কে বলবে একজন আশীর্বাদ হিন্দুদের তর্জমা আশীর্বাদ শব্দটি ওই রকমই যেমন আমাদের এতে মাসি আর পিসি খালাকে আর ফুফুকে মাসি পিসি বলে ওই ওইরকমই আশীর্বাদ শব্দটি মাসি পিসি যেমন কোনো মুসলিম বলে না বাংলাদেশে তেমনই আশীর্বাদও না বলে নাজায়েজ বলছি না ভাষা হিসাবে নাজায়েজ নয় জি তো কে বলবে কেউ যে হাত না মানে সব না বুঝে ঈদ মোবারক নাকি হ্যাঁ না শুভেচ্ছা ওটা আমি বুঝি না অত বাংলা হ্যাঁ তর্জমা করে দেন এক্সপ্লেন হ্যাঁ ব্যাখ্যা করেন যে ঈদ মোবারক মানে কি বললেন ঈদ আপনার ঈদটা বরকতময় হোক তো বরকত কার জীবনে আসবে হ্যাঁ যে আল্লাহর কাছ থেকে বরকতটা কার পক্ষ থেকে আসে মানুষ বরকত দিতে পারে কারো ক্ষমতা আছে বরকত কার পক্ষ থেকে আসে যিনি তবারক তবাহারাক আল্লা জি বেয়াদহিল মুল যিনি মোবারক হ্যাঁ যার কিতাব হচ্ছে মোবারক আনজাল্লাহ এলাইকে মোবারক কথা বুঝে গেছে না তো আল্লাহ রাবুল আলমিন মোবারক তার পক্ষ থেকে বরকত আসে বারাকাতিমিন সামাই বরকত করতে থেকে আসে আকাশ থেকে আসে এটাও কোরআনে ক্যারিমে আছে তাহলে ঈদ মোবারক যখন বললেন আর আমি আপনাদেরকে এখন ঈদ মোবারক কিন্তু বললাম তার মানে আল্লাহ আপনার ঈদটা কি করুন বরকতময় করুন মানে আপনাকে এই ঈদে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন ভরপুর করে দেন আপনার শরীরে আপনার স্বাস্থ্যে আপনার জীবনে আপনার স্ত্রীতে ছেলে মেয়েতে ধন সম্পদে বাড়িতে গাড়িতে নারীতে চাকরিতে ব্যবসাতে আল্লাহ কি করুন বরকত দান করেন ঈদ মুবারক মানে এই যে এটা বুঝে যদি পাঠান তাহলে ঈদা করলেন আর না বুঝে পাঠান তাহলে আমাদের সে ওই আগের বক্তারা ছিল সুর সার্কেরে তো এখনও ভালো বক্তা আছে তো আমাদের এলাকাতে একটা সুর করা মুন্সি বক্তা ছিল তো বলতো যে বুঝে যে না বুঝে তাকে বুঝাইকে সুর করে বলতো আমি বিনা সুরে বলছি কারণ সুর করাটা আমাকে ভালো লাগে না বুঝা যে না বুঝে তাকে আর না বুঝে যে হুঁ হো করে তাকে ভূতে ধরেছে কি বুঝলেন আপনাকে বুঝিয়ে দিলাম তৌহিদ সেরেক সন্ন্যাদ বেদাত এটা করতে হবে এটা করতে হবে তারপরে যদি না বুঝেন আপনি তাহলে আপনাকে কে বুঝাবে আপনাকে বুঝিয়ে দিলাম তারপরে যদি আপনি বেনামাজি থেকে যান তো কে বুঝাবে আপনাকে কথা বলছেন না আর না বুঝে যদি বলেন হু হুঁ যেমন আমাদের দেশের শ্রোতার বক্তার সাথে ঠিক না বে ঠিক ঠিক মানে সব জানছেন আপনারা সব জানছেন তো ঠিক যখন বলতেই পারছেন তা আপনি শুনতে কেন আসবেন আমার কথা এই বক্তার কথা শোনাই উচিত না যে আপনাকে জিজ্ঞাসা করছে আমার কথা ঠিক ভাই আমার চাইতে যে বেশি জানে তাকে জিজ্ঞেস করবে ঠিক কিনা কথা বুঝতে পারছেন না তো বক্তাও বুঝতে পারছে যে আমি এদের চাইতে বেশি জানি না কথা গেছে ঠিক না বে ঠিক আর আপনি বুঝলেন না বুঝলেন ঠিক ঠিক সেরে ঠিক বেদা ঠিক মাজারে দিতে পারে ওই গোস কুতুব দিতে পারে শাহজালাল দিতে পারে সব ঠিক ঠিক না ভেবে ঠিক সব ঠিক যেটা বক্তা বলছে ওইটাই ঠিক না বুঝে এটা হলো হু হু করা না বুঝে যেটা বক্তা বলছে সেটাতে হু হু করা তাহলে আপনাদের কি ধরেছে ভূতে জিনে ধরেছে জিনে ধরার লক্ষ্যে মস্তিষ্ক বিক্রি তো কিছু বুঝে না বুঝে কথা বলছে না বুঝে কথা বলছে ফিরে আসছি ঈদ মোবারকের দিকে আল্লাহ আপনাদের ঈদকে যেন মোবারক করেন বলেন আমিন জি হ্যাঁ কিন্তু ঈদের বরকত কে পাবে বলেন তো যাকে আল্লাহ বরকত দেবে আল্লাহ কাকে বরকত যে বরকত পাওয়ার যোগ্যতা অর্জন করবে যে বরকত পাওয়ার যোগ্য হবে অযোগ্যকে আল্লাহ বরকত দেবেন নাকি না কখনো দেবেন না কখনো দেবেন না আল্লাহ রাবুল্লাহ আলমী তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত হয় এই বরকত পাওয়ার জন্য আর নিম্নমানের যেটা যোগ্যতা লাগে সেই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনার ঈদ কাল্লা কী করবেন মোবারক করবেন এই জন্য আরবি কবি বলেছিল ঈদ আর খুশি আনন্দ ওর নয় যে নতুন নতুন কাপড় পরিধান করে ইন্মাল ঈদ উল ইমান তারাকাল খাতা আয় ঈদ তো আসলে তার ঈদ খুশি তো তার আনন্দ উৎসব তো তার যেই ব্যক্তি তার গোনা পরিত্যাগ করে একবারে পাক পবিত্র হয়ে গেছে তো রমজান মাসে গোনা থেকে মুক্ত হয়ে পাক পবিত্র হয়ে গেছেন যেমন সারাদিন ডিউটি করে ময়লা আবর্জনা শরীর লেগেছে ঘুষ লেগে ফ্রেশ হয়ে বেশার সালাতে চলে আসছেন আলহামদুলিল্লাহ বুঝাই যায় না যে আপনি এত মেহনত আর কষ্টের আর ধুলোবালির কাজ করেছেন ঠিক না ঠিক ওই রমজান মাসের পরে ঈদের রাতে যদি এইরকম কিলীন হয়ে আল্লাহর সামনে আসতে পারে আল্লাহর বান্দা গোনাহা থেকে মুক্ত হইতে পারে গোনহার বোঝাকে নামিয়ে দিতে পারে কাঁধ থেকে আমল নামার থেকে যদি মুছে ফেলে দিতে পারে গোনাকে আর দিয়ে যদি ভরে দিতে পারে তাহলে সে হচ্ছে ঈদ মোবারক পাওয়ার যোগ্য আমি কেন আমি কেন আল্লাহ কোরআনে কে বলছেন মোনাফেক সম্পর্কে রসুর উল্লাহ সাল্লামকে

আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ ফেরলি জি রসুল্লাহ যখন দোয়া করতেন একটা দোয়া তিনবার করে বেশিরভাগ বেশিরভাগ সময় করতেন তাহলে তিনবার করে দুয়ার একটা গুরুত্ব আছে সত্তর বার করে সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ বলছেন তুমি যদি সত্তর বার মোনা জন্য দোয়া করো কাফের জন্য দোয়া করো বেদিনের জন্য দোয়া করো বিধর্মীর জন্য দোয়া করো হ্যাঁ যারা ইসলামকে নষ্ট করে ফেলেছে ফেলাইয়ার ফের আল্লাহ আহ কুশিন কালেও আল্লাহ মাফ করবেন কশিন কালেও আল্লাহ মাফ করবেন না তো যাকে আল্লাহ মাফ করবেন না তার জন্য ঈদ মোবারক হবে না তাহলে আপনি এমন হতো বাঘা হবেন না যে রমজান পার হয়ে চলে গেল আপনার গনাহা মাফ হলো না যদি এমন বদনসিব হন তাহলে আপনার জন্য ঈদ মোবারক না ঈদের দিন আপনার জন্য আজাবের দিন শাস্তির দিন গজবের দিন আল্লাহর ক্রোধ রাগের দিন জি আল্লাহ আপনার রেগে আছেন সমরিক ভাতৃমন্ডলী আল্লাহ যেন আমাদের সকলের ঈদকে মোবারক করেন আর শুরুতে দোয়া করি যারা রমজান মাসের আগে থেকেই নেক জীবনযাপন করেন হেদায়ত প্রাপ্ত আল্লাহ তাদের নেক জীবনকে আল্লাহ যেন বৃদ্ধি করে দেন আর যারা রমজান মাসে হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে তওবা করে সংশোধন করে নিয়েছে গুনহার বোঝা নামিয়ে দিতে পেরেছে আর জান্নাতের আল্লাহ রব্বুলের পক্ষ থেকে ঘোষণা পেয়ে গেছে তাদের আমল নামাতে লিখে দেওয়া হয়েছে জান্নাতি বলেই জাহান নাম থেকে তাদেরকে মুক্তিদান করা হয়েছে ইৎকো মিনান রান করে দেওয়া হয়েছে জাহান্নাম নাম থেকে ছাড় দেওয়া হয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়তের ওপর কায়েম রাখেন রমজানের পরে যেন উল্টো দিকে তারা ফিরে না যায় আর যারা এখনও হেদায়ত হয়নি বদ্দিন হয়ে রয়েছে বা বেদিন হয়ে রয়েছে বিদাতে ডুবে রয়েছে ভ্রান্ত ধর্ম পালন করছে অথবা দিন থেকে ফরোজ অজেব থেকে দূরে সরে রয়েছে বিশেষ করে তৌহিদ ঠিক নেই অথবা তৌহিদ ঠিক থাকলেও অক্ত নামাজের ঠিক নেই সলাতে ঠিক নেই আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে হেদায়ত দান দোয়া করেন তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আপনি যেন তাদের দলে সামিল না হন যে এখনো জান্নাতি হইতে পারেনি হত ভাগা আল্লাহ মহাদে জওয়াল্লাহ মুসলিমিন আল্লাহ মে জল্লাল মুসলিমিন মুসলিম যারা গোমরা পথ ভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ রব্লা আমি কাছে এই দোয়া করে আলোচনা শুরু করব কি দিয়ে এখানে ক্যাম্পে আসার পরে সিদ্ধান্ত করলাম অবস্থা দেখে মেলাগুলো আলোচনা ব্রেনে ঘুরছে অনেক আলোচনা যখন করে করে তখন ব্রেনে মেলা আলোচনা ঘুরে যে কোনটা করা যায় কোনখানে কোনটা করা যায় আর আমাকে যেহেতু বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়া হলে তো আগে থেকে ওইটা রেডি হয়ে আসে যে ওইটাই করবো কিন্তু যখন বেঁধে দেওয়া হয় না তখন সবগুলি ঘোরাফেরা করে যে কোনটা বলবো তো ঢুকতে মাত্রই দেখলাম যে অনেক ভিড় ভাড় ওইখানে কি দেখলাম এখানে যে কটা গেটে কিন্তু আমার গাড়ি এসেছিল মাগরে পরে পরে তা আসার পর আবার বুজুকের মাগরে পড়ার জন্য আবার আরেক মসজিদে চলে গেল তো এসে দেখলাম যে গিয়ে ঢুকার আছে ওই সাইডে অনেক ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকেরা জানেন ওদেরকে কারা দাঁড়িয়ে ছিল কারা ওরা আমি তোমার কাছে ওইখানে ওয়াজ হচ্ছে ওয়াজ শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় হ্যাঁ জানেন না ওদেরকে কারা ওরা ওয়াজ শুনছিল নাকি ক্রিকেট খেলা দেখছিল হ্যাঁ তাই সত্যি ক্রিকেট খেলা দেখছিল বলেন তো দেখি আর তখন ঠিকই তো মাগরেবের নামাজ চলছিল তার মানে আগে থেকে ক্রিকেট খেলা চলছিল। মাগরেবের আগে থেকে ক্রিকেট খেলা চলছিল আর মাগরেবের নামাজও হয়ে গেল ক্রিকেট খেলা চলছিল কারণ নামাজের সময় বন্ধ করি সৌদি আরবের ক্রিকেট নয় যে নামাজের সময় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা তাই না নামাজ হয়ে গেল নামাজের অবস্থায় ক্রিকেট খেলা দেখছে এবং তারাও খেলছে তারা খেলছে তারা কাফের না হয় বেদিন না হয় দুনিয়াদার কিন্তু আপনারাও কেউ বেদিন দুনিয়া নাকি আপনার তো আলহামদুলিল্লাহ জাতিতে মুসলিম তারপরে নামাজ শেষ হয়ে গেছে এখানে দিনের কথা কাল আল্লাহ কাল আর এখানে রহমত বিতরণ হচ্ছে কি হচ্ছে রহমত বিতরণ হচ্ছে আল্লাহবুল্লা আলম মসজিদে আল্লাহর পক্ষ থেকে বরগদ বিতরণ হচ্ছে মসজিদে যারা আসছে আল্লাহ বহু লোককে নাম থেকে আল্লাহ ছাড় দিয়ে বিদায় করেছেন যা তোকে মাফ করে দিলাম জি হ্যাঁ এগুলো বিতরণ হয় না সবগুলি কথা কোরআনে বা আছে কিন্তু অল্প সময় সবগুলি ভেঙে ভেঙে বললে ওই এক কথা থেকে যাব এজন্য বেশি কথা বলার জন্য অল্পতে কথা বলছে নবী কারিম সাল্লা হাদিস আছে যারা এখানে আসে হ্যাঁ গাছিয়া থুমর রহমান রহমত ঢেকে রাখে তার মানে রহমত বিতরণ সবাই রহমত পাচ্ছে যারা দিনের কথা শুনতে এসছে তারা সবাই রহমতে ভাগ পাচ্ছে শান্তি না চলে যে এখানে যে শান্তি আর ওই ক্রিকেট খেলা তো ওখানে বাইরে আছে অশান্তি ঠিক না ফেরিস তারা চারিদিক থেকে রহমতের ঘেরে আছে দোয়া করছে ফেরেস তারা আল্লাহর কাছে রেপোর্ট নিয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন রেপোর্ট যাচ্ছে সবকে মাফ করে দিলাম আল্লাহ বলছে মকভুরুল্লা কুম সবকে মাফ করে দিলাম যাও তোমার সব মাফ তখন এক ফেরিস বলছে আল্লাহ বফিহি মাল্লা সামিন ওদের মধ্যে এমনও কেউ আছে যারা আসলে দিনের কথা শুনতে আসে আল্লাহ এবং রসুলের কথা শিখতে আসেনি শুনতে আসেনি ইন্নামা আলহা হাজাতেন ও নিজের দুনিয়ার গরজে এসেছিল কারো কাছে টাকা পাবে সেজন্য এসছে অথবা কারো সাথে একটু দেখা সাক্ষাৎ করতে এসছে ওর নাকি কারো কাছে একটু খাবে দাবে দাওয়াত দিয়েছে বাইরে থাকে আসো আমাদের এখানে মাহফিল আছে আসল একটু খেয়ে দিয়ে যাও হ্যাঁ একটু খাওয়া দাওয়ার জন্য এসে এক কথায় দুনিয়ার গরজে এসছে তাহলে ওর তো গরজ দিন শিখা নাই তাই না এসছে কিন্তু এসে বসে গেছে সে উদ্দেশ্য তার দিন শিখা মোটেই নয় ওই লোকটার সাথে দেখা করবে সেই জন্য বসে আছো বেরিয়ে গেলে এখনই বেরিয়ে যাবে আল্লাহ ও তো দিন শিখতে আসেনি ওকে কেন তুমি মাফ করো সবাইকে কি করে ঢালা হারে তুমি মাফ করে দিলে আল্লাহ ফেরিস তারা বলে তখন আল্লাহ বলেন হোমল জোলা সাউ ওরা একই মজলিসের সব হ্যাঁ অংশগ্রহণকারী এক মজলিসে এক বৈঠকে বসেছে দিনের কথায় হতভাগা হয়ে যাবে না সবাই ভাগ্যবান হয়ে ফিরে যাবে কেউ ব্যর্থ নাকাম হবে না সবাই সফল হয়ে সেখান থেকে ফিরে যাবে এ হচ্ছে সফলতা এ হচ্ছে সফলতা তো সফলতা সম্পর্কে দু চারটি কথা বলি যখন এই ক্রিকেট খেলার তামাশায় দেখল আমি প্রথম বুঝতে পারিনি তো কিন্তু গাড়ির ভাইদেরকে জিজ্ঞেস করলাম যখন কী হচ্ছে তো বললো যে মনে হয় ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে যে খেলা নিমেতে আছে আচ্ছা আপনাদেরকে যদি বসিয়েই শোনাব দিনের কথা কিন্তু এসিটিসি বন্ধ করে দিয়ে গরমে ঘাম বয়ে যাচ্ছে বসে থাকবেন অল্প কয়টা লোক থাকবেন বাকি সব টান দিয়ে বিয়ে আর বরদাস্ত হচ্ছে না এই গরমে কি আর বিনা এসিতে থাকা যায় এসি নাই ফ্যান নেয় মসজিদে আর দিনের কথা শুনেছি এখানে ঠিক কিনা বাইরে যেখানে খেলা দেখছে সেখানে এসিও নেই ফ্যানও নেই হ্যাঁ আর ঘরের ভিতরে না বাইরে গরম হ্যাঁ হিউমিডিটি ঘাম হ্যাঁ কথা ঠিক কিনা সব দিক দিয়ে অশান্তি মনের অশান্তি শরীরের অশান্তি সব রকম অশান্তি তারপর সেখানে যদি বইসা বিনা এসিতে বিনা ফ্যানে এখানে মসজিদে দিনের কথা না শোনেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন ভাই বসার জায়গা নেই সব দাঁড়িয়ে থাকেন এক ঘন্টা আলোচনা করব আর বেশি না ওই ক্রিকেট খেলা কয় ঘন্টা চলে কয় ঘন্টা চলে ক্রিকেট খেলা তিন ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা অনেক ছয় ঘন্টা আমি যাই না কারণ ক্রিকেট খেলা বুঝিও না আলহামদুলিল্লাহ আপনারা আফসোস করবেন যে হাই দি ক্রিকেট খেলাটাই বুঝলাম না আমি কোন যুগের মানুষ রে আদমকালের মানুষ নাকি হ্যাঁ কিন্তু আমি বলছি আলহামদুলিল্লাহ আমি ক্রিকেট খেলা বুঝি না কেন বুঝলে ও ইন্টারেস্ট হইতো বুঝলেই কি হইতো মজা লাগে না বুঝলেই ভালো বুঝছেন না আল্লাহ যে বেরেনটা নিয়ামত দিয়েছেন সেটাকে আমি এই এই অবৈধ কাজে তারপরে এইরকম কাজ দিয়ে শয়তানি কাজে লাগিয়ে দেয় আর ভালো কাজ থেকে গাফেল করে দেয় ফরজ অজেব থেকে গাফেল করে দেয় আল্লাহ জিকে রাজগার থেকে গাফেল করে দেয় নামাজ থেকে গাফেল করে দেয় দিন থেকে গাফেল করে দেয় তাতে ব্যস্ত করে এমন জিনিস শিখবই বা কেন শিখবই বা কেন আর জানবোই কেন কেন এই নিয়ামত কে ব্রেনের স্মৃতির নিয়ামতকে আমি ওই তুচ্ছ কাজে কেনা লাগাবো একটা হাদিস মুখস্থ রাখবে একটা আয়াত মুখস্থ রাখবে একটা আয়াতের তর্জমা মুখস্থ রাখবো আমার কাজে আসবে দুনিয়া আমার জীবনের ইসলাম হবে আলহামদুলিল্লাহ এরকম চিন্তা চেতনা একজন মুসলিমের হওয়া উচিত যে আমার মূল্যবান নিয়ামত ব্রেনকে মন্দ কাজে লাগাবো না ভালো কাজে লাগাবো কাফের নাম মুখস্থ করবো না রসুল্লাহাম তার বংশধার যারা মমিন মমিন তাদের নাম মুখস্থ করব রসুলের সাহাবিদের নাম মুখস্থ রসুলের জীবনী মুখস্থ করব কেন আমি কাফেরদের নাম মুখস্থ রাখবো দুনিয়ার কে সবচেয়ে বড় ধনী দুনিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা দুনিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা দুনিয়ার সবচেয়ে বেশি লোক কোন দেশে বাস করে সব কথা আমার চ্যানেল লাভটাই কি আমি নেই এইসব নিয়ামত আল্লাহর নিয়ামতে এই সব বাজে কথা কেন ঢোকাব ফিরে আসি আসল বিষয়ের দিকেই আমাদেরকে সফল মুসলিম হইতে হবে তাহলে আমাদের জীবনটা কি হবে মোবারক হবে আর না হইলে আমাদের জীবনে কোনো বরকত নেই দুনিয়াতেও শান্তি নেই অশান্তি হাই 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 করতে থাকবেন বিবি বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে কারণ আপনারা সাধারণ মানুষ বড় বড় কথা বলে লাভ নেই ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক পয়সার মালিক তাদের কাছে বড় বড় কথাবার্তা নেতা মাথা যারা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ দিন মেহনতের কাজ করেন কষ্ট করে দুটা রুজি করেন আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলি আপনার আপনাদের লাইফে কাজে লাগে আপনি নিজে সফল হতে পারেন একজন গরিব মানুষ কিন্তু আপনি সফল হতে পারেন রাস্তাঘাটে কাজ করছেন রোদে কাজ করছেন কিন্তু আপনি একজন সফল ব্যক্তি কিন্তু আমার মতো লোক আরও একজন অফিসার সাহেব আর ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেব আর নেতা সাহেব এমপি সাহেব সে সবসময় চব্বিশ ঘন্টা এসিতে থাকে কিন্তু সে ব্যর্থ তার জীবনে এইরকম যদি করে মুসলিম আপনি একজন হইতে পারেন জি হ্যাঁ কাজ ছোট করলে কোনো দোষের কথা নয় যদি জাহান নামে যেতে হয়তো বড় দোষের কথা আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট যত যদি রাষ্ট্র নেতাও হন আর যতই বড় ধনাঢ্য ব্যক্তি হন আর যতই দুনিয়ার সুখ পেয়ে থাকেন আল্লাহ আপনাকে আরো আপনার আজাব বৃদ্ধি করার জন্য এসব দিয়েছেন কিন্তু আপনাকে যদি গরিব করেন কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আছে যে বড়ই কষ্টের কাজ রোদে সারাদিন রোদে কাজ করছে মুখ ঝলসে যাচ্ছে এই গরমে কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আছে আপনি সফল ব্যক্তি আলহামদুলিল্লাহ সফল ব্যক্তি এইরকম সফল হওয়ার চেষ্টা করেন দুনিয়া কয়েকদিনের দিনের দিনের এক্ষুনি চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে খালি হাতে আমল নিয়ে চলে যেতে হবে হাই ভালো আমল আর না পাপের আমল নিয়ে চলে যেতে হবে সুতরাং আপনি চোখটা বন্ধ হওয়ার পরে চিরকাল যেখানে থাকতে হবে সেই জীবন নিয়ে চিন্তা করুন সম্মানিত ভাতৃমন্ডলী সুরে মোনা ফেকুনের আয়স নম্বর নয় পাঠ করেছে আল্লাহ হে ইমানদার লোকের আপনারা মাসা আল্লাহ সবাই জাতিতে মুসলিম ইমানদার জাতিতে হওয়ার দিক থেকে ইমানদার আল্লাহর আমল খাতাতে হ্যাঁ মাহফুজে ইমানের খাতাতে রাখতে পেরেছেন না না পেরেছেন আপনার আকিদ আমল বলবে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনারা আল্লা দিন আহানু মমিন মুসলিম আপনাদেরকে ডাক দিচ্ছেন আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন সম্বোধন করে লাতুল হুকুম আমুকুম ওয়ালা আউলা দুকুম আন জিক্রিল্লা তোমাদেরকে গাফিল যাতে না করে দেয় উদাসীন না করে দেয় বেপারওয়া না করে দেয় জি মাতিয়ে না দেয় তোমাদেরকে মেতে উঠেছে একবারে খেলতামশাই আমার ধন সম্পদ রুজি রোজগার ইনকাম করা তোমাদের সন্তান ছেলে মেয়েরা আন আল্লাহর জিকির থেকে সবাই করতে পারবে কোরআনের আয়াতের তর্জমা আজকাল তর্জমা আছে আপনিও আমার মতই করে আমার সাথে ভালো করে ভাষা দিয়ে তর্জমা করতে পারবেন কিন্তু একটু চিন্তা করেন এই কথাটি আল্লাহ বলে আলামিনের আল্লাহ তোমাদেরকে যেন গাফেল না করে কিসে থেকে গাফেল না করে আল্লাহর স্মরণ থেকে কি থেকে আল্লাহর শরণ থেকে আল্লাহর স্মরণ ফরজ আর নফল দুই রকমই আছে ফরজ আর সুননাথ নফল আগে ফরজ না আগে সুন্নাত নফল আগে ফরজ তাহলে প্রথম আল্লাহর ফরজ জিকির আজগার থেকে আল্লাহর ফরজ স্মরণ করা থেকে যেন তোমাদেরকে গাফেল উদাসীন না করে দেয় কি জিনিসে দুটো জিনিসের কথা আল্লাহ উল্লেখ করেছেন একটা হচ্ছে তোমাদের ধন সম্পদ আর একটা হচ্ছে আহ্লাহ তোমাদের ছেলে মেয়েরা। মাল আর ছেলে মেয়ে সন্তান প্রয়োজন আছে না নেই কার এখানে এমন কেউ আছে আমাদের থেকে শুরু করে বলছি সবাইকে কার ছেলে মেয়ে দরকার নেই পাওয়া যাবে একটা লোক দুনিয়াতে কোনো লোক পাবেন যে আমার ছেলে মেয়ে দরকার নেই আর দুটা হয়ে গেলে বলছে আর নেব না আর দরকার নেই এটা বলে দিবি কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ লোকে বলে দিবে ইলাম আল্লাহ হ্যাঁ আর আপনারা অনেকে যদি ছেলে মেয়ে বেশি চায় তা আপনার স্ত্রী বলছে না না আমি তাই না আপনার স্ত্রী বেশি কড়া দুটোর যে একেবারে ছেলে মেয়ে আপনাদের ধরেন কে এমন আছে যে আমি ছেলে মেয়ে চাই না আছে কি পাবেন এমনকি অমুসলিম ও ছেলে মেয়ে চাই কারণ ও ভালো করে জানছে যে একদিন বার্ধক্য আসবে বুড়া হইলে ওই ছেলে ছেলেমেয়ের একটু কাজে আসবে পরে কে খেতে দেবে পরে আমার কে কেনাকাটা করে দিবে আমি তখন হাটে বাজারে যেতে পারবো না হ্যাঁ আমার ইনকাম থাকবে না কি খাওয়াবে সবার ছেলে মেয়ের তাই না মুসলিম অসলিম সৎ অসৎ ভালো মন্দ সব মানুষের ছেলে মেয়ের দরকার তাহলে একটা কথা আল্লাহ উল্লেখ করেছেন যেগুলো দরকার শুধু আপনার না আমারও প্রয়োজন আমারও ছেলেমেয়ের প্রয়োজন বোঝা গেছে ছেলে মেয়ে না থাকলে আমি সবচেয়ে নিঃস্ব মনে করবো নিজেকে যে নিঃসন্তান সে ভালো করে বুঝতে পারছে আমার সামনে কত নিঃসন্তানের সেই পঞ্চাশ বছর বয়স ছেলে মেয়ে হয়নি বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে একবার হাওমাও করে কান্না করা শুরু করেছে মনে হচ্ছে ছোট বাচ্চার মতো করে সব হান আল্লাহ সান্ত্বনা দিয়ে বুঝেছি যে আল্লাহ এতেই পরীক্ষা করেছে তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম যে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম তার বাড়িতে গিয়ে আমরা তার সাথে সাক্ষাৎ করেছি তার কোনো ছেলে মেয়ে নেই আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা এমাম বোখারি ছেলে ছিলেন ইমাম ইবনে তাইমে রহমতুল্লাহ স্ত্রী ছেলে মেয়ে কিছুই ছিল না অনেকে জানেন না বড় বড় ইসলামের বড় বড় ইমাম মহাদ্দেশ সব হাদিসের সবচেয়ে বড় মহাদ্দেশ এবং মোজাদ্দেদ সংস্কারদের বড় মোজাদ্দেদ বল সবচেয়ে বড় যদি নাও বলি তো কারণ ওমান আব্দাল চাইতে বড় মোজাদ্দেদ কাউকে বলবো না সেই জন্য রহেমাহমুল্লাহ হজে মিয়ান এমাম ইবিন তাইমে রহেমাহুল্লাহ সংস্কার কত মানুষ যে তাদের মাধ্যমে হেদায়ত হয়েছে সংস্কারের কাজ হয়েছি তার স্ত্রী ছিল না ছেলে মেয়ে ছিল না জি তো প্রত্যেকের প্রয়োজন আছে কিন্তু তাদের যে প্রয়োজন ছিল এমন কথা না প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন ধন সম্পদ কে আছে যার টাকা পয়সার দরকার নেই আছে এমন কোন লোক আছে টাকা পয়সার শুধু দরকার নেই তার কার দরকার নেই তার টাকা পয়সার দরকার নেই আপনাদের যেমন দরকার প্রয়োজন আছে আমারও প্রয়োজন আছে নাহলে আম আমাকে কে খাওয়াবে কয়দিন খাওয়াইবেন আপনি ফিরি ফিরি আমার ছেলে মেয়েকে কে খাওয়াইবে আমার পরিবারের ফরজ আদে কে করবে আমার বাপ মাকে আর ফরজ দায়িত্ব কেমন করে আদায় করবো ওটা পয়সা না থাকলে তাই না পয়সা না থাকলে আমি এখানে তো মক্কা কেমন যাবো উমরার হজিব কেমন করে করব আর জাঁকা দিবি কেমন করে দিব তাই না সান আল্লাহ তাহলে পয়সা ছাড়া কেউ চলতে পারবে না কোনো মানুষ একমাত্র ফেরিস্তার পয়সা লাগে না আমার ফেরিস্তা নাই আর ছেলে মেয়ে ছাড়াও একেবারে সর্বহারা ছেলেমেয়ে না থাকলে ধন আছে কিন্তু ছেলেমেয়ে নেই চলবে তারপর আল্লাহ বলছেন যে তোমাদেরকে তোমাদের ধন সম্পদ যেটা দরকার তোমাদের তোমাদের ছেলেমেয়ে যেটা তোমাদের প্রয়োজন এগুলো জরুরি তারপর এগুলো যেন আল্লাহর জিকির তোমাদেরকে দূরে না সরিয়ে দেয় গাফিল না এখানে যদি আল্লাহ এত সতর্ক সাবধান করেন তাহলে যেগুলোর কোনো প্রয়োজন নেই ক্রিকেট খেলার দরকার আছে ক্রিকেট খেলা দেখার দরকার আছে খেলার দরকার বলতে পারি খেলোয়াড়গুলো কারণ ওদের ইনকাম এট কোটি কোটি টাকা ইনকাম করছে ওরা বলতে পারে হালাল করুক আর হারাম করুক ওরা বুঝুক ওরা রবের সাথে আপনার বুঝা পড়া করে নেবে কিন্তু কথা হচ্ছে আপনার দরকার আছে আপনার দরকার আছে ক্রিকেট খেলা দেখার আছে একটা রিয়াল পাবেন ক্রিকেট খেলা দেখলে যারা খেলছে তারা দেবে যারা খেলাছে যে দেশগুলি খেলাছে একটা করে রিয়াল দেবে যে দর্শকদেরকে একটা করে রিয়াল দেবো কোনো জায়গায় শুনেছেন নাকি শুনেছেন বলেন না কেন শুনেছেন নাকি পাওয়া যাবে কাজ কোনটাকে মরে ফালতু বলে আল্লাহ বলছেন যারা রহমানের বান্দা একটু আগে কিন্তু রহমানের বান্দার আলোচনা হয়েছে যারা সত্যি কেন আল্লাহর বান্দা ওরাই তো জান্নাতে যাবে তারা লাগো ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় এড়িয়ে চলে ফালতু কথা কাজ কাকে বলে মেলা তফসির না শুনি আমি নিজে সহজ করে সহজ মানুষকে সরল মানুষকে বোঝাবার জন্য বলি যাতে একটা নেকি নেই আর যাতে একটা হালাল রিয়াল নেই সেটা হচ্ছে ফালতু কথা কাজ এমন কথা বললাম এমন কাজ করলাম একটা রিয়ালও পেলাম না আর এমন কাজ করলাম যাতে একটা নেকিও পেলাম না ওইটা হচ্ছে কি কাজ গোনা নাই হোক গোনা হইলো না ধরুন গোনাই হলো না জাহজ কাজ কিন্তু একটা রিয়ালও হল না একটা নেকিও হইলো না এটা হচ্ছে ফালতু কাজ মমিনের জীবনটা লাইফটা বয়সটা আয়ুটা এত মূল্যবান যে সে ফালতু কথা কাজ কখনো করতে পারে না না ফালতু কথা আছে না ফালতু কাজে আছে এটা হচ্ছে খাঁটি মমিনের চরিত্র আমার সময় অত্যন্ত মূল্যবান আপনার সময়ের অত্যন্ত মূল্যবান যেটা চলে যাচ্ছে আর জীবনে ফিরে আসবে না যে সময়টা চলে যাচ্ছে আর জীবনে ফিরে আসবে না সুতরাং এই সময়টাকে ভালো কাজে লাগাইতে পারলে হয় একটা হালাল রুজি হবে নিজে খাবেন বা নিজের স্ত্রী মেয়ের জন্য রেখে যাবেন বা সাদকা কা করবেন না হবে অথবা একটা নেকি যদি করে নিতে পারেন এই মুহূর্তে তাহলে এই নেকিটা দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন আপনার নাজাতের অশিলা জান্নাত পেয়ে যাবেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনি কিছুই হলো না আপনার সমাজের ভাতের মন্ডল তাহলে এই ক্রিকেট খেলা দেখায় যে মেতে থাকলেন তাও যদি আবার নামাজের সময় হয় তাহলে কি হবে হ্যাঁ শুধু ফালতু কাজ হলো না জাহান নামে যাওয়ার কাজ হলো কিসের কাজ হইল জাহান নামে যাওয়ার কাজ হইল কিসের কাজ লানতের কাজ অভিশাপের কাজ কাজ কিসের হলো গজবের কাজ হলো আল্লাহর গজব জি হ্যাঁ যদি তওবা না করে আল্লাহর গজব এই দিকে নামাজ হচ্ছে ওইদিকে ক্রিকেট খেলা দেখছে এটা আল্লাহর গজবের কাজ হয়েছে যদি এরা তবা করে ফিরে আসে তবা রাস্তা খোলা আছে এখনই আল্লাহর কাছে লজ্জিত হোক অনতপ্ত হোক আল্লাহ তুমি মাফ করে দাও ভুল করেছি আর এসে মাগরে পড়ে নিল এসাটা পড়ে নিল আর তারপরে নামাজ সারা জীবনের জন্য নামাজ ধরে আল্লাহ ইন আল্লাহ সব গুণ আল্লাহ মাফ করে দিব মরণের আগে তবার সুযোগ পেয়ে গেছেন এক্ষুনি তবা করেন আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এই কথাও বলছি কিন্তু আপনি ওইভাবেই মাকা হয়ে থেকে যাবেন আপনার মতো ব্যর্থ আর ক্ষতিগ্রস্ত কেউ নেই কখনো সফল না আপনি যতই নিজেকে হিরো মনে করেন দ্রুত আপনাকে একবারে জিরোতে নেমে আসতে হবে সমারিত ভাতৃ মণ্ডলী আল্লাহ বোছেল্লাতুল হকুম আমুয়া হুকুমওয়ালা উলা দুকমান জেখির ইল্লাহ ওয়ামাইয়াফাল জা কেউ যদি এইরকমটা করে আল্লাহর জিকির থেকে গাফেল উদাসীন হয়ে থেকে গেল ধন সম্পদের জন্য পয়সা ইনকাম করার জন্য অথবা ছেলেমেয়েদের জন্য আল্লাহর জিকির থেকে আরে ছেলে মেয়েদের জন্যই কিছু করছি পার্টাইম করছি করছি নামাজ পড়ার সুযোগ নেই আর ছেলে মেয়ের জন্য কি নামাজ পড়বো যেমন আমাদের দেশের অনেক মহিলা আছে আর ছেলে মেয়ে কোলে যখন তখন পেশাব করে দিচ্ছে আর কত সাফ করবো নামাজই পড়ে না মেলা মহিলা আমাদের দেশে আছে এটা তাদের অজুহাত বাহানা যে সময় কাপড় খারাপ হয়েছে পেশাব করে দিচ্ছে বাচ্চা আর পায়খানা করে দিচ্ছে আর কত সাফ করবো এই অবস ফাটিয়ে সব মহিলা আর নামাজ পড়ে না আল্লাহ বলছেন আল্লাহর জিকির থেকে তোমাদের ছেলেমেয়েরা যদি গাফিল করে দেয় আর ধন সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও তাহলে তোমরা কি জানো ফাউলায় কামল খা এরাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত লাভবান না সফল না মুফ হন না ফালাহ পাবেন না বরং আল্লাহর আজাব ক্ষতি আর জাহান্নাম ছাড়া কিছু পাওয়া যাবে না নামাজে আসলে হাইয়া আলাল ফালাহ নামাজে আসলে কি সালাহ মানে সফলতা সফলতা আছে নামাজে সফলতা আছে তার আগে তৌহিদে সফলতা আছে সিরক পরিত্যাগ করায় সির থেকে তবা করায় সফলতা আছে বেদাত থেকে তবা করে শূন্যত সারি হয় সফলতা রয়েছে ফরজ অজে আদায় করায় সফলতা রয়েছে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকায় সফলতা হচ্ছে দিনের জ্ঞান অর্জন করায় ইলমান্নাফে উপকারী জ্ঞান অর্জন করায় সফলতা রয়েছে ও আমলার মোতাকাবেলা ভালো আমল করেন তো হিদ ভিত্তিক এখলাস ভিত্তিক সোন ভিত্তিক আমল করেন এতেই সফলতা রয়েছে সমাজ ভাতৃমণ্ডলী তারপরে সফলতা রয়েছে বেশি বেশি সোনত নফল আদায় করেন ফরজ যখন আদায় করা হয়েছে মাসাল্লাহ ফরজগুলি ঠিকঠাক তাহলে আপনি বেশি বেশি কি করবেন সোনত নফলগুলি আদায় করেন রমজান মাসে রোজা রেখেছেন সোননাথ তারাবি পড়েছেন রোজা ফরজ আদায় করেছেন শওয়াল মাসের ছয় রোজা রাখেন সন্ন্যতটা করেন তারপরে নফল নাত কিন্তু সারা বছর তাহাজুদ পড়েন শুধু আবার আগামী রমজান আসলে তারাবি পড়বো এমন নয় ধরার চেষ্টা করেন চার রাখা তেশান নামাজ পড়া হয়েছে দুই রাখা সোননাথ বলিয়েন না আপনি পড়বেন যদিও ফরজ নয় কিন্তু পড়িয়েন সোননাথ বাড়ান বেতরটা ছাড়িয়েন না বেতন নবিস কখনো ছাড়েননি সুতরাং ছাড়িয়েন না আপনি ভেতরটাকে মনে রেখে পড়বেন ফজর আগে আগে পড়ে নিলেও হবে আর সর্বনিম্ন এক রাগাত যদি এটা করতে পারেন তাহলে মুফলে হন সফল কাম আর যদি এই সব কাজগুলি যেগুলি বললাম সংক্ষেপে না করেন বরং আল্লাহর জিকির আজগার থেকে গাফেল করে দিয়েছে দুনিয়াদারি তাহলে ফাউলআ কাহমুল খা সেরুন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ যেন আপনাদের সকলকে ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাধারণ মানুষের জন্য একটি হাদিস শোনায় নবী করিম সাল্লামের সাহি মুসলিমের হাদিস বলছেন কাদ আসলাম সেই ব্যক্তি সফল যে মুসলিম হয়ে যেতে বলল হয়ে যেতে বলল মুসলিম আপনার মুসলিম না হ্যাঁ সফল তাই না তো নবী সালাম কি জাতিতে মুসলিম হওয়া বলেছেন না কাজে করবে মুসলিম কাজে করবে মুসলিম হইতে জাতিতে মুসলিম হইলে সফল হওয়া যায় না দেখেন জাতিতে মুসলিম আর সবচেয়ে বেশি মার খাচ্ছে জাতিতে মুসলিম আর সবচেয়ে বেশি জুলমের শিকার আজকে সারা পৃথিবীতে কাফেরদের তরুণে ইয়াহুদি নাসারা হিন্দু বুদ্ধিস্ট এগুলোকে একদিকে রাখেন একদিকে মুসলিম রাখেন কারা বেশি খুন হচ্ছে মুসলিম খুন হচ্ছে কারা বেশি মার খাচ্ছে মুসলিম আর খাচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত কাদের ধন দৌলতকে লুটপাট করা হচ্ছে মুসলিমদের কি তাহলে আল্লাহ জাতি তো মুসলিম রহম করেন না যারা আকিদায় আমলে বিশ্বাসে কথায় কাজে মুসলিম তাদের উপর আল্লাহ রহম করবে তাদের উপর আল্লাহ বারাকা নাজেল করবে সম্মানিত মাতৃমণ্ডলী অমে ইয়ফাফা ইকমুল খা সেরুন বললাম হাদিস্টার দিকে ফিরে আসি কাদ আফলাহ আসলাম সত্যিকার যদি মুসলিম হতে পারেন তাহলে সফল কাম হয়ে যাবে মুসলিম হলে কী করতে হবে আল্লাহর তৌহিদটা ঠিক করতে হবে তৌহিদে যেন বড় শিখ ছোট শিখ না গতকালকে অনেক ভাইরা হয়তো ছিলেন বলছি সে যেন বেশি আর বলছি না আর বেশি তফসিল এখানে জেদ্দায় যে শেখার শেখ আব্দুল বাকি শেখ আব্দুল কাফি আরও শেখার রয়েছেন তাদের কাছ থেকে শিখে নেবেন মানে যখনই যারা আসবে শিখবেন বিশেষ করে সাপ্তাহিক আলোচনাগুলিতে বসার চেষ্টা করবেন দেখেন মাসে একবার বয়সা ইসলাম শিখা যায় না কারণ এক মাস আগে যা শুনেছেন শিখেছেন সব ভুলে গেছেন মেমোরি থেকে উড়ে গেছে আর এই তিন মাস চার মাস ছয় মাস পর পর এরকম বড় মাহফিল হবে ওই দিয়ে ইসলাম শিখা যায় না ইসলাম শিখলে হাতে নাতে বসে অথবা কম পক্ষে হাজির আপনাকে দিন শিখতে শিখতে হবে হবে হয় পড়ে না হয় শুনে শিখতে হবে আর শুধু শুধু পড়ে নাই কেতাবকে ওস্তাদ বানিয়ে নাই কেতাবের সাথে সাথে ভালো কোরআন সন্ন্যার সহি আকেদার আলেমকে ওস্তাদ বানাইতে হবে তাহলে ভুল ত্রুটি কম হবে এই জন্য সালাফ গল বলেছেন মানখানা সেই খহু কিতাবাহ যার শেখ হবে মানখানা সেই হ কিতাবা যার শেখ হবে তার ওস্তাদ হবে কিতাব মানে ও কিতাব থেকে পড়ে পড়ে শুধু শিখেছে কাসোরা খাতা উহু ওয়াকাল্লা স্বভাবহু তার ভুল বেশি হবে আর সে ঠিক কম করবে শুধু কিতাব পড়লে হবে না আমার কাছে ইসলামিক কিতাব আছে আমার দরকার নাই আমার দরকার নাই কিছু কারোর কাছে যাওয়ার দরকার নেই কোনো দারসে যাওয়ার দরকার নেই কোনো সাহেব সাহেবের কাছে শিখার দরকার নেই ও বেশি ভুল করবে কারণ নিজের মতো করে বুঝেছে না নিজের মতো করে বুঝলে হবে না যেইভাবে সাহাবিরা বুঝেছেন ওইভাবে ইসলামটা বুঝতে হবে আবার শুধু ওস্তাদের মতো বুঝলে ওস্তাদ যদি আবার বেদায়ত হয়তো ওর মতো বুঝলে হবে না কার মতো করে বুঝতে হবে আল্লাহর কথা রসুলের কথা কার মতো করে বুঝতে হবে বললাম এই পয়েন্টটা মনে রাখবেন কিন্তু আল্লাহর কথা রসুলের কথা বুঝবো কিন্তু কার মতো করে আমার মতো করে বুঝতে বলছি না যদি আমারটাকে আমি হক মনে করছি অবশ্যই এতে কোনো না হলে আমি এক মিনিট থাকতাম না এরকম আমি যেটা বলছি বা আমি যেটা করছি আমি যেটাকে সহি মনে করছি সেটাই আমার কাছে হক কিন্তু সেই ক্ষেত্রে আমার ভুল হতে পারে না পারে না কিন্তু সাহাবিদের ভুল হতে পারে সমষ্টিগতভাবে একজন দুজনের ভুল হতে পারে কিন্তু সব সাহাবি ভুল হতে পারে তাহলে আপনাকে আল্লাহ এবং রসুলের কথা শিখতে হবে বুঝতে হবে কোন দৃষ্টিকোণ থেকে যেমন ভাবে সাহাবিরা ইসলাম বুঝেছেন সাহাবিরা যেমন ভাবে ইসলাম বুঝেছেন এই পয়েন্টটাতে আসলেই আল্লা আলবানি রহমাল খুব বারবার করে তাগিদ করতেন যে চিন্তা ফাহাম চেতনা বুঝটা হইতে হবে মানহাজ আল্লাহ সালাফে সাহায্য সাহাবাই কেরাম তাবা তাবের যেভাবে ইসলামটাকে বুঝে ওইভাবে বুঝতে হবে সহজ হয়ে যাবে সাহাবাই কালামদের যুগে মাজার ছিল উত্তর দেন আপনারা মাজার ছিল সাহাবাই কালামদের যুগে পীর ছিল আর তাদের মুরিদান ছিল তারা আল্লাহর মুড়িদ হইতো না মানুষের মুড়িদ হইতো মানুষের মুড়িদ হইতো তারা আল্লাহকে চায় মুড়িদ মানে চাওয়া চানে চাইনে হ্যাঁ আর আদা মানে চাওয়া তারা তারা কাকে চাইতো আল্লাহকে চাইতো মানুষকে চাইতো না হুজুরকে চাই না 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 রবকে চাই আমি কাকে চাই আল্লাহকে চাইবেন মুরিদুল্লাহ হবেন আল্লাহকে চাইবেন আমাকে চাইবেন না আপনি কথা বোঝা যাচ্ছে না আল্লাহকে চাইবেন আল্লাহকে চাইতে হইলো রসুল তরিকা চাইতে হইলো সাহাবাই ক্রান্তের বুঝটা আপনাকে নিতে হবে সাহাবাই ক্রান্তের যুগে মিলাদ ছিল সাহাবাই ক্রান্তের যুগে নামাই তো পড়া ছিল সাহাবাই ক্রান্তের যুগে শয়ে বড়াতে হালুয়া রুটি ছিল সাহাবাই ক্রামদের যুগে আপনার সম্মিলিত মোনাজাত ছিল সাহাবাই ক্রামদের যুগে নকশবন্দি চিশতিয়া তরিকা ছিল হ্যাঁ কাদেরই তরিকা ছিল সাহাবাই কেরামদের যে সুফিরা ছিল সাহাবাই কেরামদের যুগে আপনার আরো যে সব বিভ্রান্তিগুলি রয়েছে আর কত বলবো এগুলো ছিল সব এক একটা করে আপনাকে চেক করতে হবে যদি থাকে তো লেন আর না থাকে তো ছেড়ে দেন সাহাবাই কেরামদের আদর্শটাকে নিয়ে নেন আমান ও বেমিস মা আমান তুমি আল্লাহ বলছেন পরে যারা আসবে তারা যদি ইমান নিয়ে আসে ইমান আমল ঠিক করে হে সাহাবাই কেরাম তোমাদের মতো ইমান বেমিসলে মাম তোমাদের মতো ইমানটা যদি করে নেয় ফাঁকা দাও তাহলে এই জন্য আমাদেরকে চার এমামের মতো হইতে হবে এক এমামের মতো হইলে হবে না আবু হানিফা সাহাফি মাল চারজনের মতো হইতে হবে একজনের মতো হইলে হবে না কারণ তাদের একজনের হাজারে পাঁচটা কথা ভুল হইতে পারে কিন্তু চারজনই ভুল করেননি চারজনই সবটাই ভুল করেছেন এমনটা সাধারণত হয় সাধারণত জি যদিও সম্ভাবনা মানুষের আছে যে চারজনের ভুল হয়ে যেতে পারে পঞ্চমজনের ঠিক হইতে পারে এরকম হইতে পারে লক্ষ লক্ষ বিষয়গুলিতে তো বেশি আর উচ্চমানের কথা না বলি সহজ কথা বলছি সফলতা কিসে আছে কাজ আফআমান আসলাম মুসলিম হইতে হবে মুসলিম হলে কি করতে হবে কি বললাম তৌহিদটা ঠিক করতে হবে শেরিক মুক্ত হইতে হবে রসুলের তরিকায় আসতে হবে মানুষের তরিকা বাদ হবে এই যে আমাদের তরিকোত আর হাকিকত আর মারিফত এইসব বাদ দিয়ে কোন তরিকায় আসতে হবে রসুল উল্লাহ সব তরিকা আসবে বিসমিল্লা ওয়া আলা মিল্লাতে রসুল ইল্লাহ কেউ পরে ও মিল্লাতে চিশতি অ্যা ওয়া আলা মিল্লায় সাবেরি অ্যা ওয়া আলা মিল্লায় নকশবান্দি অ্যা ওয়ালা মিল্লায় মিল্লাতে কাদের না ওই কবরে দাফন করার সময় পড়ে কেউ কেউ পড়ে না বিসমিল্লা ও আল্লাহ মিল্লাত রসুল কার তরিকাই মিল্লাত মানে তরি কার তরিকাই রসুল্লাহ তরিকায় চলে আসতে হবে এইভাবে মুসলিম হইতে হবে মুসলিম হইলে তৌহির ঠিক করার পরে শির্ক বেদাত মুক্ত হওয়ার পরে যেটা করতে সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কী করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজে সতেরো রাখাতে কম করিয়েন না তাহলে আপনি মুসলিম শিরিক করেন না মাজারে যান না মন্দিরে যান না আর নাস্তিকও না আলহামদুলিল্লাহ হ্যাঁ নাস্তিকও আপনি দুঃশন মনে করেন আর মুশ্রিকও দুশ্মন মনে করেন তাদের তরিকার লোক আপনি আপনি মুসলিম একজন থাকতে চান আর আপনি শুধু নামে মুসলিম না শিরিক মুক্ত মুসলিম তাহলে আপনি এখন পাঁচ অক্ত নামাজ পড়েন আসলে মুসলিম আর যদি পাঁচ অক্ত নামাজ না পড়েন তো আপনার ইসলামটাকে আপনি নিজেই কি করলেন এক্সিট করে দিলেন আমি চাই না এটা নবী এই সাথে বলে যে নামাজ না পড়ে না নামাজ পড়ে না আর একজন পড়ে হ্যাঁ নামাজটা কি পার্থক্য করলো যে এটা মুসলিম এটা মুসলিম থাকলো না জি বাইনাল বাইনাল ও শিরকে তার যদি ফজর নামাজ না আর একজন ফজর নামাজ পড়ে তাহলে এই যে ফজর পড়ে না জামাতে আসে না ঘুমিয়ে থাকে অথবা ঘরে পড়ে না ওর মধ্যে মোনাফিকি চরিত্র আছে এই লোকটা মোনাফিক নয় মোনাফিকি মুক্ত তাহলে মোনাফিকি থেকে মুক্ত হয়ে যান কুফুরি থেকে মুক্ত হয়ে যান এই পাঁচ অক্ত নামাজ সহ করে শত্রুর রাকাত পড়ার মাধ্যমে পুরুষ মানুষরা তাহলে আসলামা মুসলিম হয়ে গেলেন আপনি সফল কাম সাকসেস হয়ে গেলেন মান আসলামা যদি সত্যিকার এইরকম নামাজই মুসলিম হইতে পারেন আরে সোননাথ না পড়লেও মুসলিম আপনি কিন্তু আমি ছাড়তে বলছি না কষ্টের কাজ করছেন এখনই কফিল ডিউটিতে বলছে কোনো রকম ফরজটা পড়ে আবার দৌড় দিলেন ডিউটিতে অসুবিধা নেই মুসলিম আপনি মার্স কমলো নাম্বার কমলো কিন্তু আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন না আপনি অস্বীকারও করেন না যখন সুযোগ কোনো অসুবিধা নেই আল্লাহ ফরজ সম্পর্কে আগে জিজ্ঞেস করবেন মাঠে প্রথম কি হবে সওয়াল মুসলিমদেরকে আপনারা যে জবাব দিয়েছেন খালি আমাদের এখানে সিডরের ভাইদেরকে জবাব দিতে দেন প্রথম জিজ্ঞাসা কি হবে সিডোরের ভাইরা একজন বলেন তো কে সিডরের হ্যাঁ কি কিসের সালাত নামাজেরা নামাজের কথা আল্লাহকে জিজ্ঞেস করবেন নামাজে যদি পাস করে তাহলে বাকি পাশ হয়ে যাবেন সাল্লাহ আর নামাজে যদি ফেল হয়ে যায় তাহলে কোনোটা দিয়ে পাস করতে পারবে না যা বেতন পান্তে সব বাপ মাকে দিয়ে দিচ্ছেন কিন্তু নামাজ পড়েননি আমাদের দেশে তো খুব ভালো ছেলে খুব বাপ মায়ের তাবেদার ছেলে আর খাদেম ছেলে কিন্তু আল্লাহর কাছে সে জান্নাতি নয় সে ফেল হাসর মাঠ ভালো করে শুনলাম আগে আল্লাহর হক না বাপের হক এটা বুঝে নেন আল্লাহ বলছেন ওয়াকাজারবক আল্লাহ তা বদু ইল্লাইয়া হুয়া একমাত্র তার এবাদত করো এটা হচ্ছে প্রথম কার আল্লাহ আল্লাহর হক অবিল ওয়ালেদেন এহসানা তারপর বাপ মার সাথে সাথ ব্যবহার কর তাহলে দুই নম্বরে বাপ মায়ের খোঁজ কিন্তু এক নম্বরে হ্যাঁ বাপ ডাক দিচ্ছে এদিকে জামাত শুরু হয়ে গেছে আগে এমার্জেন্সি হায়াত মত নয় তাহলে আব্বা আসছি নামাজ পড়ে আসছি চার নামাজ পড়ে আসবেন সময় ডাক দেয় দেন সুন্নত ছেড়ে ইসলাম শিখতে হবে সুন্নতের সময় আব্বা ডাকছে বাবা মা বলছে যে অমুক জিনিসটা কিনা নিয়ে তো দোকান থেকে আর আপনি বলছেন আমি শুননত পড়ব তারপর না যাবেন না সন্ন্যদ পড়বেন না আপনি চলে যাবেন দৌড় দিয়ে যাবেন সন্নাথ পড়বেন না পরে পড়েন আপনি কথা বোঝা গেছে কিন্তু ফরজ নামাজের সময় যদি বলে যে তুই যা জমিতে যায় এখনই পরে নামাজ পড়বি না আগে নামাজ পড়বো তারপরে আপনার কথা শুনব এটা ইসলাম তাহলে আপনি মুসলিম সফল হইতে পারলেন সফল মুসলিম টাকার মালিক হইতে হবে না সফলতার জন্য চলার সংসার চলে যাচ্ছে মতো অল্প কিছু আল্লাহ দিয়েছে রুজি কাফা ফান মাসে খেয়ে দিয়ে সব শেষ হয়ে যায় পাঁচশো রিয়াল বেতন পাচ্ছেন বা এক হাজার রিয়াল তাতে আপনি স্ত্রী পরিবার নিয়ে আপনি আলহামদুলিল্লাহ সুখে শান্তি তো মোটামুটি ডাল ভাত খেয়ে সংসার কি হচ্ছে চলে যাচ্ছে আপনি সফল আপনি ব্যর্থ না বলছেন সৌদি আরবে ব্যর্থ একটা পয়সা জমাইতে পারলাম না না সংসার চালাইতে পারছে আলহামদুলিল্লাহ সফল নবী বলছেন ওয়াকান্না হল্লাহ হবে মাতা আর মনে তৃপ্তি আছে পরিতুষ্টি আছে শান্তি আছে আলহামদুলিল্লাহ আমি এক হাজার রিয়ালি পাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাতশো রিয়ালি বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু একজন সাত হাজার দশ হাজার পেয়েও আলহামদুলিল্লাহ পড়ে না দাম্মামে এমন একজন ধরা পড়েছে এক সময় যার বেতন ছিল দুই হাজার আর বিক্রি আমাদের যে মেন মার্কেট ওখানে ধরা পড়েছে আমাদের এক ভাইয়ের বলে যে আমাদের প্রতিবেশী একজন ছেলে তার বেতন আঠারোশো অথবা দুই হাজার কিন্তু বুলু ফিলিম বিক্রি করতে ধরা পড়েছে আর জেল খেটে দেশে একজিট গেছে শাস্তি আলহামদুলিল্লাহ শাস্তি আল্লাহ রাজা আঠারোশো বা দুই হাজার রিয়াল পেট ভরলো না কারো পাঁচশো রিয়াল ওই যুগে পাঁচশো টাকা তো আলহামদুলিল্লাহ অনেক লোক কাজ করছে আলহামদুলিল্লাহ পেট ভরে যাচ্ছে পাঁচশো রিয়ালে ওর সংসার চালাচ্ছে আলহামদুলিল্লাহ ওর শান্তি আছে কিন্তু ওর দুই হাজার রিয়ালে শান্তি নেই বুলু ফিলিমের ব্যবসা করতে কি এখান থেকে দাক্কা খেয়ে চলে গেছে দেশ শান্তি নেই পয়সাতে শান্তি নেই শান্তি কিসে আছে পরিতুষ্টিতে যে আল্লাহ তুমি যা দিয়েছ ওতে আলহামদুলিল্লাহ মনটাকে বুঝাবেন যা দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি অনেকের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে বেনামাজি বেদিন আলহামদুলিল্লাহ আমি পাঁচক্ট নামাজ পড়তে পারছি আল্লাহ অনেকে একটা রোজা রাখতে পারেনি রোজা রাখেনি আমি আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারছি বলেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে সফল জীবন আল্লাহ যেন আমাদের সবাইকে সফলতা দান করেন এবং সার্বিক জীবনে কামিয়াব করেন দুনিয়ায় আল্লাহ ভালো করেন আখেরাতে ভালো করেন জাহান নামের রাজাব থেকে রক্ষা করেন আল্লাহর কাছে আবার দোয়া করি আল্লাহ যেন বিশেষ করে যারা এখানে হাজির হয়েছে আল্লাহ আপনাদের গোনা খাতা মাফ করে দেন আমাদের গোনা খাতা মাফ করে দেন যারা এখানে হাজির হয়েছে আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি এই সিদর ক্যাম্পের যে সব ভাইরা নামাজি আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন আকিদার যারা তাদেরকে আল্লাহ মাফ করে দেন যাদের ভ্রান্ত রয়েছে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং ভালোটা কবুল করার তৌফিক দান করেন আর যারা বেদিন বেনামাজি হয়ে রয়েছে অথবা বদ্দিন হয়ে রয়েছে শিল্প বিদাতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে যেন হেদায়ত রসিব করেন তাদের আমরা হিতাকাঙ্ক্ষী তাদের শত্রু নয় তাদের হিতাকাঙ্ক্ষী তাদের দরদি তাদের কল্যাণ চাই যেমন একটা লোক যদি আগুনে ফেসে যায় আগুনে জলে বা পানিতে ডুবে তাহলে আমার কাজ আপনার কাজ হচ্ছে তাকে উদ্ধার করার চেষ্টা করা কোন রকম এই লোকটাকে বাঁচাবার চেষ্টা করা ঠিক ওই পথভ্রষ্ট হয়ে রয়েছে মুসলিম সমাজের বিদাতে মাধ্যমে অথবা বেদিন বেনামাজি হয়ে গুমরা রয়েছে তারা ওই হাবুডুবু খাচ্ছে সাঁতারে জানে না পানিতে ডুবে একটু পরে মারা যাবে ওদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করছি অথবা আগুনে ফেসে গেছে ঘরে আগুন লেগেছে আর আগুন একটু পরে জ্বলে শেষ হয়ে যাবে তাকে উদ্ধার করার জন্য আমরা অনেকে রিস্ক নিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হই ঠিক তেমনই দাওয়াতের কাজ আল্লাহ যেন আপনাদেরকে দাওয়াতের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ আপনাদের নিজের পরিবার পরিজনের সংশোধনে আল্লাহ যেন তৌফিক দান করেন সুফহান রব্বিক ইজাতফুল ওসালাম আলমুরসালাম আলহামদুলিল্লাহ রবীন্দ্র